যানজটে নাকাল রাজধানীবাসী, গাড়ির জট লেগে রয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। রোজা রেখে ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী মানুষের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে যানজটের পরিমাণও বাড়ছে, ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় গাড়ি আটকে রয়েছে। রাজধানীর বিমানবন্দর, কুড়িল, বনানী, বাড্ডা, মহাখালী, হাতিরঝিল, রামপুরা, কারওয়ানবাজার, পান্থপথ, ধানমন্ডি, যাত্রাবাড়ি ও কালশি এলাকায় যানজট রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ির চাপও বাড়ছে। তবে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চলছে বিমানবন্দর সড়কে। রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, রাজধানীতে যানজটের এই সকালের চিত্রটি কেমন দেখছেন, এবং গতকাল থেকে যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, আসলে এই যানজটের পিছনের কারণটি কি জানাবেন বিস্তারিত আমাদের? আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠেন। আফসানা, রমজানের যে প্রথম কর্মদিবস ছিল গতকাল, সেই গতকালের মতো কিন্তু আজকে যে দ্বিতীয় কর্মদিবস, তার চিত্র কিন্তু একই। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানী জুড়ে কিন্তু তীব্র যানজট আমরা লক্ষ্য করেছি। আর এই যানজটটা কিন্তু অফিস যে সময়, অফিস স্কুল যখন যাওয়ার সময় হয়, সেই সময়টা কিন্তু আরও তীব্র আকার ধারণ করে। এবং পাশাপাশি কিন্তু যখন ছুটি হয়, অফিস আদালতগুলো ইফতার করার জন্য যখন পরিবার পরিজনের কাছে ফিরতে চায়, তখন কিন্তু আরও তীব্র আকার ধারণ করে। আমরা এখানে কথা বলেছি অনেক যাত্রীর সঙ্গে, যারা জানিয়েছেন ঘণ্টার পর ঘণ্টা তাদেরকে সিগন্যালে অপেক্ষা করতে হচ্ছে, যার ফলে কিন্তু তাদের অফিসে যাওয়ার যে সময়টা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, এবং অনেকে দেরিতেও পৌঁছিয়েছেন। এবং একটু যদি বলি যে অসহনীয় গরম এবং এই রোজার ভিতরে অসহনীয় গরম এবং যানজটে কিন্তু নাকাল রাজধানীবাসী, পাশাপাশি কেনাকাটা যখন শুরু হবে তখন কিন্তু এই যানজটের মাত্রা কিন্তু আরও বাড়বে বলে জানিয়েছেন। তো এই জন্যই তাদের দাবি কিন্তু এই যে ট্রাফিক ব্যবস্থা, সেগুলো ধরে সাজাতে। এবং আমরা ট্রাফিক পুলিশদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে মানুষকে কিন্তু তাদের যে ব্যক্তিগত গাড়ি সেগুলো কিন্তু রাস্তায় কম নামানোর জন্য তারা কিন্তু অনুরোধ করেছে। তো আফসানা, এই ছিল রাজধানীর কারওয়ানবাজার থেকে যানজটের সবশেষ চিত্র। অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ রাজধানীর কারওয়ানবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল।